মেহেরপুর থেকে আমলেচুর মুকুলের খবর জানবো সহকর্মী রামিজ আহসানের কাছ থেকে। রামিজ, মেহেরপুরে এখন পর্যন্ত আমলেচুর মুকুলের কি অবস্থা দেখছেন? এবারে কেমন ফলন আশা করছেন চাষিরা? লোপা, মেহেরপুরে আম এবং লিচুর একটি সুখ্যাতি রয়েছে। বিশেষ করে মেহেরপুরে যে আমটি রয়েছে, হিমসাগর এবং ল্যাংড়া জাতের আম, এই হিমসাগর আমটির কারণে সারা বাংলাদেশে এর সুনাম রয়েছে এবং দেশের গণ্ডি পেরিয়ে এই হিমসাগর আমটি বিদেশি রপ্তানি হচ্ছে, যে কারণে চাষিরা গত কয়েক বছর ধরে আমের হিমসাগর যে জাতের যে আমটি রয়েছে সেই আমটিতে চাষিরা লাভবান হচ্ছে। তবে একটু শুরুর দিকে যদি কথা বলার একটু চেষ্টা করি, যখন আমের মুকুল আসে গাছে, ঠিক সেই সময়তে গাছে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে মুকুল আসে এবং যে কারণে চাষিরা একটু লাভের মুখ দেখবে বলে এমনটি আশা করেছিল। কিন্তু যখন মুকুল আসার পর যখন এর পরবর্তীতে যখন গুটি আসা শুরু করে আমের, ঠিক তখনই অধিক রোদ এবং অধিক তাপমাত্রার কারণে এই আমের গুটিগুলো ঝরে যেতে শুরু করে, আর যে যার ফলে চাষিরা যার ফলে চাষিরা একটু শঙ্কার মধ্যে পড়ে যায় যে চাষিদের ফলন হবে না এমনটি তারা মনে করেছিল। ঠিক তেমনি এই গাছগুলোতে যে ফলন আসার কথা ছিল, যে পরিমাণ মুকুল আসার কথা ছিল, সেই পরিমাণ মুকুলের পাশাপাশি সেই পরিমাণ গুটি গুটি যে এসেছিল সেই গুটিতে আম ঠিকমতো সেভাবে আসেনি, সে আমগুলো ঝরে যায়। চাষিরা এবং ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যদি বলছেন যে একই গাছে দুই রকম আম দেখা যাচ্ছে, এটি ছোট সাইজের আম এবং বড় সাইজের আম, যেগুলো এখনো অনেকটা পুষ্ট হয়ে ওঠেনি। এখানে আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, দুইটা গাছই পাশাপাশি আছে, এই গাছটিতে একটি আম একটু পুষ্ট হয়েছে আর একটি গাছে এখনো আম পুষ্ট হয়নি। আর এটি প্রধান কারণ হচ্ছে, যেটি আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আমাদের যে এই অতি অধিক তাপমাত্রার কারণে যে গাছের যে পরিচর্যা ছিল সেই পরিচর্যা করার সত্ত্বেও অধিক তাপমাত্রার কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে। আর আমি একটু যদি আর একটু কথা বলার চেষ্টা করি, যে এখানে যে ব্যবসায়ী রয়েছেন, আম ব্যবসায়ী বাগানের মালিক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই আমগুলো যখন বাজারে ওঠা শুরু করবে ঠিক সেই মুহূর্তে যদি বর্তমান যে করোনা মহামারী রয়েছে, বিরাজমান রয়েছে, সেই পরিস্থিতি থাকে, তবে চাষিরা একটু লোকসানের মধ্যে পড়ে যাবে এমনটি জানিয়েছেন চাষিরা।